ओके, सो टुडेज टॉपिक इज लाइट एम्प्लीफिकेशन बाय स्टिम्युलेटेड एमिशन ऑफ रेडिएशन। प्रत्येकटा वार्ड इम्पोर्टेंट। ওকে, এখানে নতুন টার্ম হচ্ছে এইটা স্টিমিউলেটেড এমিশন, আর ভার এটা, এবং আগে তোরা যেরকম এমিশন জানতিস সেটাকে অ্যাকচুয়ালি বলা হতো স্পন্টেনিয়াস এমিশন। স্পন্টেনিয়াস এমিশন ব্যাপারটা কি? আচ্ছা, তার আগে বলি যে মনে করি আমার দুটো এনার্জি লেভেল আছে, E1 E2, এবং নাম্বার অফ অ্যাটমস ইন এনার্জি লেভেল E2 হচ্ছে N2 আর এটা হচ্ছে N1। তো টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন দ্য সিস্টেম, এটা যদি N0 হয় তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন N1 হচ্ছে N0 e to the power minus E1 by আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু নয়, নিচে আবার আরেকটা ফ্যাক্টর থাকে, পুরোটাই লিখে গেলে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু। Is equal to M0 into e to the power minus E1 by 50, and e to the power minus E1 by 50 plus e to the power minus E2 by 50. ঠিক আছে, এটা হচ্ছে তারা স্ট্যাটমেন্টে পড়বি, 6 সেমিস্টারে পড়বি। তো বেসিক্যালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে N1 ইজ প্রপোর্শনাল টু ই টু দ্য পাওয়ার মাইনাস E1 বাই কেটি। এবার একইভাবে N2, N0 মানে বাকি সব ফ্যাক্টরই একই থাকবে এবং নিচেরটাও একই থাকবে, এটা প্লাস এটা, উপরেরটা খালি চেঞ্জ হবে ই টু দ্য পাওয়ার মাইনাস E2 বাই কেটি। অর্থাৎ অর্থাৎ N2 ইজ প্রপোর্শনাল টু ই টু দ্য পাওয়ার মাইনাস E2 বাই কেটি। তার মানে রিলেশনশিপটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের মাথায় মাইনাস মাইনাস দি এনার্জি, তার মানে যত এনার্জি বাড়বে তত নাম্বার অফ অ্যাটমের সংখ্যা কমবে। তো এটা আমরা এমনিতেও জানি, আমাদের এটা অ্যাকচুয়ালি নলেজ যেটা সেটা এটাই যে গ্রাউন্ড স্টেটেই যে কোনো জিনিসে যে কোনো সিস্টেম সবসময় গ্রাউন্ড স্টেটে থাকার চেষ্টা করে, ফলে টোটাল যা নাম্বার অফ অ্যাটম আছে এবং ডিপেন্ডেন্সটা আবার এক্সপোনেনশিয়াল, তার মানে গ্রাউন্ড স্টেটে অ্যাটমের সংখ্যা অনেক বেশি কম্পেয়ার টু এক্সাইটেড স্টেট। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি কেন, মানে এই যে কথাটা বলছে যে গ্রাউন্ড স্টেটেই যে কোনো সিস্টেম সবসময় নিজের এনার্জি মিনিমাইজ করার চেষ্টা করে, এই যে চেষ্টা করে এইটাই হচ্ছে গিয়ে আসল কথা যে ও নিজে নিজেই চেষ্টা করে। সো দিস ইজ আ স্পন্টেনিয়াস ইফেক্ট। তার মানে ওই আনসার্টেনটি প্রিন্সিপাল, ও এই কোন কথাটা স্পন্টেনিয়াস এফেক্ট। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, এই যে বলছি, এই যে কথাটা আমরা বলছি, আমরা মানে অনেক আগে থেকেই তোর এটা পড়ে এসেছিস যে যে কোনো সিস্টেম সবসময় নিজের এনার্জি মিনিমাইজ করার চেষ্টা করে। মানে ফর এক্সাম্পল, তুই একটা ঢিল তোর হাতে নিবি, তারপর তুই সেটাকে ছেড়ে দিবি, ওটা মাটিতে চলে যাবে, সোজা নিচে পড়বে। তার মানে কেন? কেননা এখানে ওর পোটেনশিয়াল এনার্জিটা বেশি ছিল, ও পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাইজ করার চেষ্টা করে। ঠিক আছে, এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়। একটা লাট্টু, সেটাকে তুই এরকম ভাবে কখনোই রাখতে পারবি না, ছেড়ে দিলেই ও পড়ে যাবে, কেননা ও এনার্জিটাকে মিনিমাইজ করার চেষ্টা করে। তারপরে হচ্ছে এরকম আরো অনেক আছে আর কি, ডেলি লাইফের এক্সাম্পল অনেক রকম আছে। কিছু কিছু খেলনা পাওয়া যায় যাদেরকে কি যেন বলে, সেগুলোকে ভুলে গেছি, পুতুল টাইপের, যেগুলোকে এরকম শুইয়ে রেখে দিলে, ছেড়ে দিলে ওটা একা একাই সোজা হয়ে যায়। সেটাও কিন্তু একটা এনার্জি মিনিমাইজেশন প্রসেস, এই সেন্টার অফ গ্র্যাভিটির আপ ডাউনের একটা ব্যাপার থাকে। তো এটা হচ্ছে নেচারের এটাই নিয়ম যে যে কোনো সিস্টেমে তার এনার্জি সবসময় মিনিমাইজ করার চেষ্টা করে, মানে সিস্টেমটা নিজে নিজেই সেটা চেষ্টা করে। এই যে নিজে নিজেই ও এটার এই চেষ্টাটা করে, সেটাকেই বলে স্পন্টেনিয়াস এফেক্ট। তার মানে হচ্ছে যে হায়ার এক্সাইটেড স্টেটের যে অ্যাটমগুলো, তাদের টেন্ডেন্সি হচ্ছে একা একাই উপর থেকে নিচে নামে। যদি আর্টিফিশিয়ালি এক্সাইট করে আমি এদেরকে উপরে তুলে দিই, ওরা হায়ার এক্সাইটেড স্টেটে বেশিক্ষণ থাকবে না। এই যে বেশিক্ষণ থাকবে না, কতক্ষণ থাকবে, সেটার একটা মেজারমেন্ট হচ্ছে গিভেন বাই এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল। মানে একটা এনার্জি লেভেলে, এই যে ইটু, এই ইটুটা কিন্তু ফিক্সড ইটু নয়, সেটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি আনসার্টেনটি আছে। এবার এটার, এবার জেনারেলি এনার্জি লেভেলগুলোর এনার্জি আনসার্টেনটিটা এমন একটা লেভেলে থাকে সো দ্যাট ডেল্টা টি ইজ অফ দ্য অর্ডার অফ 10^-8 সেকেন্ড থেকে 10^-9 সেকেন্ড। ঠিক আছে, ফ্রম টাইম এনার্জি আনসার্টেনটি প্রিন্সিপাল, এবং সমস্ত এনার্জি লেভেলেরই একটা এনার্জি আনসার্টেনটি থাকে, এটা কখনোই জিরো করা যায় না। মানে একটা, মানে একটাই ফিক্সড ভ্যালু থাকবে এনার্জি লেভেলের, এটা কখনোই হয় না। সেটা যদি হয় কোনো এনার্জি লেভেলের ক্ষেত্রে, তাহলে তার টাইম আনসার্টেনটিটা ইনফিনিটি হয়ে যাবে অ্যাকর্ডিং টু আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে, এবার এই যে টাইম আনসার্টেনটিটা, এই টাইম আনসার্টেনটিটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ নাথিং বাট লাইফ টাইম অফ দ্য এনার্জি। ওকে, সো কোনো একটা এনার্জি লেভেলের যদি আনসার্টেনটিটা জিরো হয়, তাহলে লাইফ টাইমটা হয়ে যাবে ইনফিনিটি। কিন্তু বাস্তবে এরকম এনার্জি লেভেল কখনোই দেখা যায় না যে সেটা মানে মানে লাইফ টাইম ইনফিনিটি। এটার মানে ফিজিক্যাল মিনিং হচ্ছে যে সেই এনার্জি লেভেলে যদি একটা অ্যাটমকে আমি তুলে দিই, সেটা কখনোই নিচে পড়বে না। কিন্তু এটা মানে বাস্তবে দেখা যায় না, দিস ইজ আনরিয়ালিস্টিক। নেচারে আমরা এরকম জিনিস, এরকম এনার্জি লেভেল আজ পর্যন্ত ক্রিয়েট করতে পারিনি যেটাতে একটা অ্যাটমকে তুলে রেখে দিলে সেটা অনন্তকাল ধরে সেখানেই থেকে যাবে। সুতরাং নেচারে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ডেল্টা ই কখনোই জিরো হয় না, এবং ডেল্টা টি কখনোই ইনফিনিটি হয় না। স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ডেল্টা টি ইজ এইটা, এই রেঞ্জে, অর্থাৎ ন্যানো সেকেন্ড রেঞ্জে। তার মানে এটা খুবই একটা কম সময়, মানে একটা এনার্জিকে, অ্যাটমকে আর্টিফিশিয়ালি হায়ার এক্সাইটেড লেভেলে তুলে দিলাম, এক ন্যানো সেকেন্ডের মধ্যেই ওটা উপর থেকে নিচে, একা একাই উপর থেকে নিচে পড়ে যাবে। সো দিস ইজ আ স্পন্টেনিয়াস প্রসেস। এবং উপর থেকে যখন নিচে পড়বে আর কি, তখন অবভিয়াসলি এটা যদি এনার্জি গ্যাপ যদি ই হয়, বা আমরা যেটা নিয়েছি ই টু আর ই ওয়ান নিয়েছি, তো একা একাই যখন উপর থেকে নিচে পড়বে, তখন অবভিয়াসলি এখান থেকে একটা ফোটন বেরোবে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ই টু মাইনাস ই ওয়ান বাই এইচ।
ঠিক আছে। এবার এই যে এটাকে বলে স্পন্টেনিয়াস এমিশন, মানে এই যে লাইন ফটনটা বেরোলো স্পন্টেনিয়াস এমিশন। এবার এটা সমস্যাটা হচ্ছে যে যেহেতু এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, সুতরাং মনে করি একটা অ্যাটম নিচে এলো, দিয়ে একটা ফোটন বেরোলো, তারপরে কিছুক্ষণ পরে আরেকটা অ্যাটম উপর থেকে নিচে এলো, দিয়ে আরেকটা ফোটন বেরোলো, এরকম করে করে বিভিন্ন সময় বিভিন্ন ফোটন বেরোবে, কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো পরিবেশন থাকবে না, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিটাই শুধু এক, তাও ফ্রিকোয়েন্সিকে এক্স্যাক্টলি একও বলা যায় না, কারণ সেটার আবার একটা আনসার্টেনটি থাকে। এই আনসার্টেনটি আবার অনেক রকম কারণে আসে, সেটাকে অনেক কিছু বলে, ডপলার ব্রডেনিং বলে একটা ব্যাপার আছে, সেটা পরে বলবো, এক্ষুনি বলছি না। মোট কথা এই ফ্রিকোয়েন্সিটাও যে এটা ভাবার কোনো কারণ নেই যে ইটুয়ারি ওয়ান ফিক্স বলে যাবে একটা ফ্রিকোয়েন্সিটি সব ফোটন বেরোবে, সেটা তো প্রথমত হয়ই না। প্লাস যেহেতু এটা স্পন্টেনিয়াস এমিশন, এক একটা অ্যাটম নিজের মতন বেরোচ্ছে এবং বিভিন্ন এমিশন প্রসেসের মধ্যে কোনো রকমের কোরিলেশন নেই, সেই জন্য এই যে ফোটনগুলো বেরোবে, ফোটনগুলো তো অ্যাকচুয়ালি ওয়েভ, এটা একটা বেরোলো, কিছুক্ষণ পরে আবার এরকম একটা বেরোলো, তো এই যে ফোটনগুলো বেরোবে এদের মধ্যে দেয়ার ইজ নো ফেজ রিলেশনশিপ বিটুইন ফ্লাম। খুব সিম্পলভাবে বলতে গেলে একটা ফোটন এরকম, তারপরে ফোটনের ফেসটা অনেকটা শিফটেড, তারপর একটা আরেক শিফটেড, মানে কারোর সঙ্গে কারোর কোনো রকম রিলেশনশিপ। এটাকে টেকনিক্যাল টার্মে বলে ইনকোহেরেন্ট, কোনো রকম কোহেরেন্স নেই। কোহেরেন্স যেরকমের হয়, এটা হচ্ছে সেই অপটিক্সে ছিল ফার্স্ট ইয়ার, যেরকমের হয় কোহেরেন্স, একটা হচ্ছে স্পেশিয়াল কোহেরেন্স, আরেকটা হলো টেম্পোরাল কোহেরেন্স। স্পেশিয়াল কোহেরেন্সটা কি তাহলে? সো বেসিক্যালি হোয়াট আর দ্য প্রবলেমস অফ স্পন্টেনিয়াস এমিশন, এক নম্বর হচ্ছে দেয়ার ইজ নো স্পেশিয়াল কোহেরেন্স, অর্থাৎ যে ওয়েব ফ্রন্টগুলো বেরোবে, এটা একটা সোর্স, এখান থেকে ওয়েব ফ্রন্টগুলো বেরোচ্ছে, এদের শেপের কোনো প্রেডিক্টেবিলিটি নেই, মানে এটা হচ্ছে একটা ওয়েব ফ্রন্টের শেপ, মানে একটা স্ফেরিক্যাল ওয়েব ফ্রন্ট যদি হয় সেখানে কি আছে, প্রেডিক্টেবিলিটি আছে, মানে এখান এই পয়েন্টটা যদি আমার জানা থাকে ওয়েব ফ্রন্টের, তাহলে আমি মানে এটা যদি আমার জানা থাকে আর এটা যদি আমার জানা থাকে, এই দুটো জানা থাকলেই আমি এই আর্ক থেকে হিসাব করে বাকি পয়েন্টগুলোর পজিশন বলতে পারবো, মানে একটা রিলেশন আছে এর সঙ্গে, এর একটা নির্দিষ্ট রিলেশনশিপ আছে, তার সঙ্গে তার একটা নির্দিষ্ট রিলেশনশিপ আছে, সো দেয়ার ইজ আ রিলেশনশিপ ওভার স্পেস, ঠিক আছে। কিন্তু এই যে ওয়েব ফ্রন্টটা, এটা কিন্তু যা খুশি হারিয়ে যাবে, মানে পারমিতে কি কিছু লিখেছিস? আমি দেখিনি, ডেল্টা টি ইনফিনিটি থেকে এই রে পারমিতে, আবার রিপিট করবো, আবার বলবো, লিখে লিখে বল, লিখে বল, তুই লিখে বল, শোনা যাচ্ছে না, লিখে বল, আমি দেখছি। বাবা সন্ধেবেলা এরকম অবস্থা নাকি? তুই লেখ, আমি দেখছি। ডেল্টা টি, আচ্ছা আচ্ছা, ডেল্টা টি, ডেল্টা টি ইনফিনিটি,
হ্যাঁ, ডেল্টা টি ইনফিনিটি হলো এনার্জি আনসার্টেনটি প্রিন্সিপাল, ডেল্টা ই ডেল্টা টি। ডেল্টা ই হচ্ছে এনার্জি, কি বলবো এটাকে, স্প্রেড বলা যায় ভালোভাবে বুঝতে, তো এনার্জি স্প্রেড অফ আ লেভেল। মানে এই যে আমি বল, আমি যদি বলি যে এটা হচ্ছে টু ইলেকট্রন ভোল্ট, এটা আসলে এক্সাক্ট টু কখনোই হয় না, এটা হয় টু প্লাস মাইনাস, এবার মনে কর 0.সামথিং এরকম, এই ঠিক আছে। এক্সাক্ট মানে একটা ফিক্সড ভ্যালু এনার্জি লেভেল কখনোই দেখা যায় না, আজ পর্যন্ত দেখা যায়নি। সো যেহেতু ডেল্টা ই জিরো হয় না, তাই ডেল্টা টিও ইনফিনিটি হয় না। ডেল্টা ইর একটা ভ্যালু থাকে, তাই ডেল্টা টিরও একটা ভ্যালু থাকে, এবং ডেল্টা টির স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 10⁻⁸ সেকেন্ড থেকে 10⁻⁹ সেকেন্ড। এই ডেল্টা টি, দিস ডেল্টা টি ইজ লাইফ টাইম অফ এনার্জি লেভেল। এটার মানে কোনো একটা অ্যাটমকে আর্টিফিশিয়ালি এক্সাইট করে উপরের লেভেলে তুলে দিলাম, একটা অ্যাটম ছিল এটাকে উপরে তুললাম, আফটার 10⁻⁸ সেকেন্ডস ইট উইল কাম ডাউন টু দ্য গ্রাউন্ড স্টেট, নিজে নিজেই উপর থেকে নিচে চলে আসে। এবার এই নিজে নিজেই যে উপর থেকে নিচে আসলো, তার ফলে এখান থেকে একটা ফোটন বেরোবে, সেই ফোটনের ফ্রিকোয়েন্সি হবে ই টু মাইনাস ই ওয়ান বাই এইচ। কিন্তু এই যে ফোটনগুলো বেরোবে, কিছু বলবি কেউ? হ্যাঁ বল। না, ফ্রিকোয়েন্সি একই হবে, কারণ না নিউ তো, নিউ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান বাই এইচ। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি একই হবে, কিন্তু তার একটা আনসার্টিনটি থাকবে, যদিও মানে মনোক্রোমাটিক হবে না, পারফেক্ট মনোক্রোমাটিক হবে না, আনসার্টিনটি থাকবে। আনসার্টিনটি সব কিছুর আছে, কারণ ই টু ই ওয়ান এরও আনসার্টিনটি আছে, ঠিকঠাক নয়। হ্যাঁ এক্স্যাক্টলি, তার জন্য ফ্রিকোয়েন্সিগুলো ঠিকঠাক নয়, সেটা একটা প্রবলেম। কিন্তু তার থেকেও বড় প্রবলেম হচ্ছে, এটা আসলে অতটাও প্রবলেম না, বেশি সমস্যা হচ্ছে অন্যত্র। বেশি সমস্যাটা হচ্ছে যেটা এখন বলছি, বেশি সমস্যা হচ্ছে যে এদের ফেজগুলো, ফেজ অফ দ্য ফোটনস, ফেজ অফ ফোটন, এই ফেজগুলো এক একটা ফোটনের এক একটা, মানে ফোটনগুলো তো আসলে ওয়েভ, এবার ওয়েভ মানেই তার এক, তার হচ্ছে একটা ওইভাবে ওয়েভ মানে ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস একটা ফেজ ফ্যাক্টর থাকে ফাই, এইটাই একটা ফোটনের জন্য ফাই ওয়ান, আরেকটা ফোটনের জন্য ফাই টু, আরেকটা ফোটনের জন্য ফাই থ্রি ইত্যাদি, ঠিক আছে। ফেজগুলোর মধ্যে কোনো রকমের রিলেশন নেই, এবং কোনো রকমের রিলেশন না থাকার ফলে যেটা হয়, সেটা হলো যে এই যে লাইটটা বেরোবে, মানে ফোটন বেরোচ্ছে, তার মানে বেসিক্যালি লাইট বেরোচ্ছে, লাইট মানে হচ্ছে দেয়ার ইজ ওয়েভ ফ্রন্ট। কিন্তু ওয়েভ ফ্রন্টটা কী হবে, এইরকম সুন্দর ওয়েভ ফ্রন্ট হবে না। মানে সুন্দর ওয়েভ ফ্রন্ট হচ্ছে কাকে আমরা সুন্দর ওয়েভ ফ্রন্ট বলি, যেগুলো নিয়ে আমরা এতদিন স্টাডি করেছি, হয় স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট এরকম একটা হয়, নয়তো আমরা দেখেছি যে প্লেন ওয়েভ ফ্রন্ট, সুন্দর একটা প্লেন সার্ফেস এরকম এরকম করে যাচ্ছে নির্দিষ্ট সময় অন্তরন্তর, ঠিক আছে। এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1, 2, 3। এই ওয়েবফ্রন্টগুলোর স্পেশালিটি কী, স্পেশালিটি হচ্ছে এক নম্বর হলো এদের শেপটা, রেগুলার শেপ, এক নম্বর। আর দু নম্বর কী, রেগুলার টাইমিং, রেগুলার টাইম ইম্পর্টেন্ট, নির্দিষ্ট টাইম গ্যাপে গ্যাপে ওয়েভ ফ্রন্টগুলো অ্যাপিয়ার করছে, মানে নির্দিষ্ট টাইম টাইম গ্যাপে, হ্যাঁ সেটাই, মানে সেম ফেজে ওয়েভ ফ্রন্টগুলো অ্যাপিয়ার করছে,
ওকে, তো প্রথমটাকে বলে স্পেশিয়াল প্রভিডেন্স, আর দ্বিতীয়টাকে বলে টেম্পোরাল প্রভিডেন্স। এবার এটা তখনই সম্ভব যদি ফেজ রিলেশনশিপটা ফিক্সড থাকে, ফিক্সড ফিক্সড অর্থাৎ ফিক্সড ফেজ রিলেশনশিপ মানে হলো এই যে ফাই, একটাই ফাই থাকবে সমস্ত ফোটনের, ফাই এইটা যদি হয় তাহলে সেই ওয়েভ ফ্রন্টে প্রথমত স্পেশিয়াল কোহেরেন্স থাকবে আর দ্বিতীয়ত টেম্পোরাল কোহেরেন্স। এটা তো স্পেশিয়াল কোহেরেন্স না থাকলে এরকম হয়, আর টেম্পোরাল কোহেরেন্স না থাকলে হয় হচ্ছে এরকম হয়, ধর ধর স্পেশিয়াল কোহেরেন্স আছে তার মানে প্লেন ওয়েভ ফ্রন্ট, কিন্তু টেম্পোরাল কোহেরেন্স অর্থাৎ 1 সেকেন্ড পরে ওয়েভ ফ্রন্টটা এখানে আছে, তার আরও 1 সেকেন্ড পরে ওয়েভ ফ্রন্টটা অনেকটা বেশি ডিস্টেন্সে আছে, তার আরও 1 সেকেন্ড পরে ওয়েভ ফ্রন্টটা এখানে আছে, মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, বিভিন্ন একই টাইম গ্যাপে বিভিন্ন ডিস্টেন্স, বিভিন্ন ডিস্টেন্সে আছে ওয়েভ ফ্রন্টটা, সেটাকে বলে টেম্পোরালি ইনকোহেরেন্ট। এবার এই ধরনের ওয়েভ ফ্রন্টের অনেক সমস্যা, এক তো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন ভালো দেখা যায় না, ভালো ইন দ্য সেন্স অনেক দূরের কোনো স্ক্রিন থাকলে দেখতে পাবো না, প্লাস হচ্ছে কন্ট্রাস্টটা খুব ভালো হয় না, একটা লিমিটেড রেঞ্জের বাইরে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাওয়া যায় না, এগুলো খুব ছোটো ছোটো অসুবিধা বললাম। আর বড় বড় অসুবিধা হচ্ছে এই ধরনের ওয়েবফোন দিয়ে কোনো টেকনিক্যালি ইম্পর্টেন্ট কাজ করা যায় না, মানে টেকনোলজিক্যালি ইম্পর্টেন্ট কোনো ডিভাইস বানানো যায় না এই রকম ওয়েবফোন, ফলে এইরকম যে লাইট সোর্সগুলো যেমন আমাদের ঘরে টিউব লাইট সেগুলো কিন্তু ইনকোহেরেন্ট লাইট সোর্স। তো এই ধরনের লাইট সোর্স যেখানে এরকম সমস্যা থাকে এরকম, বা যেখানে এই রকমের সমস্যা থাকে, সেইগুলো দিয়ে কোনো মানে কি বলবো, মানে আউটস্ট্যান্ডিং টাইপের কাজ করা যায় না। আউটস্ট্যান্ডিং টাইপের কাজ করতে গেলে আমার এই রকম দরকার যে একটা সিস্টেম থেকে যত ফোটন বেরোবে সবার ফাই এক, তাহলে সবার ফাই যদি এক করতে হয় তাহলে এই যে স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস দিয়ে কোনো কাজ হবে না, স্পন্টেনিয়াস এমিশন দিয়ে কোনো কাজ হবে না, একটা মাথা লাগবে, সেই মাথাটা সবাইকে কন্ট্রোল করবে, সেই যে মাথা, এই মাথা যে সবাইকে কন্ট্রোল করবে দ্যাট ইজ কল্ড স্টিমুলেটেড এমিশন। স্টিমুলেটেড এমিশন মানে হলো কিছু একটা কারণে নিচের এনার্জি লেভেলে কম অ্যাটম আর উপরে এনার্জি লেভেলে প্রথমত বেশি ফোটনকে কিছু একটা কারণে আমাকে স্টোর করতে হবে, মানে কিছুটা কারণে না, মানে কিছু একটা টেকনোলজি অ্যাপ্লাই করে, টেকনিক দিয়ে স্টোর করতে হবে ফার্স্ট কাজ। তাহলে এই যে স্টোরেজ, স্টোরেজ অফ ফোটনস, এই যে স্টোরেজ অফ ফোটনস তার মানে এই এনার্জি লেভেলটা তার মানে নিশ্চয়ই নিশ্চয়ই 10^-8 সেকেন্ড এত কম লাইফ টাইম নিশ্চয়ই নয়, স্টোর করছি তার মানে এটার এনার্জি লেভেলটা একটু হলেও বেশি। জেনারেলি এই রকম অর্ডারের মানে লাইফ টাইমটাকে বাড়ানো গেছে কিছু টেকনিক অ্যাপ্লাই করে, টেকনিকটা পরে বলবো, কিছু টেকনিক অ্যাপ্লাই করে দেখা গেছে যে 10^-4 সেকেন্ড এতটা লাইফ টাইম বাড়ানো গেছে। তো যেসব এনার্জি লেভেলের লাইফ টাইম এই অর্ডারের হয় সেখানে ফোটনগুলোকে একটু বেশি সময় ধরে রেখে দেওয়া যাচ্ছে, সেই এনার্জি লেভেলগুলোকে বলে মেটাস্টেবল, মানে ওরা একটু স্টেবলের থেকে বেশি স্টেবল আর স্ট্যান্ডার্ড জাস্ট স্টেবিলিটি তার থেকে ওরা একটু বেশি স্টেবল। ওয়েল, এবার স্টোরেজ করলাম, স্টোর করে রাখলেই তো হলো না, তারপরে কী করতে হবে,
ইলেকট্রন নয় অ্যাকচুয়ালি অ্যাটম, মানে অ্যাটমগুলোকে এক্সাইট করেছে, এগুলো অ্যাটমিক এনার্জি লেভেল, অ্যাটমিক এনার্জি লেভেল। অবশ্য অ্যাটমকে এক্সাইট করা মানে আসলে অ্যাটমের ভেতরের ইলেকট্রনকেই এক্সাইট করা, কিন্তু এগুলো কিন্তু মানে মানে বিভিন্ন অ্যাটম কিন্তু এগুলো, মানে একটা সিস্টেম তার মধ্যে অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম, এবার প্রথমে যদি সবাই গ্রাউন্ড স্টেটে থাকে তাহলে সমস্ত গ্রাউন্ড স্টেট হচ্ছে কত 13.6 ইভি, এই ঠিক আছে, তার মানে সমস্ত অ্যাটমগুলোই গ্রাউন্ড স্টেটে আছে, এই তারপর আমি বাইরে থেকে কিছু একটা করলাম, একটা ব্যাটারি কানেক্ট করলাম, করে এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠালাম, তখন কি হলো এনার্জি অ্যাবজর্ব করলো, প্রত্যেকটা অ্যাটমে এনার্জি অ্যাবজর্ব করলো, তার ফলে হাইড্রোজেনের মধ্যে যে ফার্স্ট এক্সাইটেড স্টেটে ছিল সে ইলেকট্রন, ইলেকট্রনের কথা বলছি, ইলেকট্রনটা সেকেন্ড এক্সাইটেড স্টেটে চলে গেল, তার ফলে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি হলো -3.4 ইভি। এবার মনে করি চারটে হাইড্রোজেন অ্যাটম অরিজিনালি গ্রাউন্ড স্টেটে ছিল, তার মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেন অ্যাটম গ্রাউন্ড স্টেটে ছিল, তার মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটম এক্সাইটেড স্টেটে চলে গেল, ফলে অ্যাটম এক্সাইটেড হচ্ছে কেননা ইলেকট্রন এক্সাইটেড হচ্ছে বলে, কিন্তু যে ছবিগুলো আছে সেটা কিন্তু অ্যাটমিক এনার্জি লেভেল, মানে ইলেকট্রন তো হতেই পারে না, মানে একটা এনার্জি লেভেলে এত ইলেকট্রন থাকবে কি করে, বুঝতে পেরেছিস, ছবিটা যেটা দেখাচ্ছে সেটা অ্যাটমিক এনার্জি লেভেল, আর অ্যাটম এক্সাইটেড হচ্ছে কেননা ইলেকট্রনগুলো নিচে থেকে উপরে যাচ্ছে, এখানে তো আমি এটা আচ্ছা আচ্ছা এটা তো আমি ভুল লিখেছি, স্টোরেজ অফ অ্যাটমস, সরি সরি সরি, এই জন্য আমাদের এটা কনফিউশন আছে, হ্যাঁ মানে অ্যাটমগুলো উপরে উঠেছে, উঠে অ্যাটমগুলোকে আমি হায়ার এনার্জি লেভেলে স্টোর করে রেখেছি, ঠিক আছে, স্টোরেজ অফ অ্যাটমস, অ্যাটমগুলো হায়ার এক্সাইটেড লেভেলে এক্সাইটেড লেভেলে আটকে আছে সেই জন্য, এবং এটা লাইফ টাইম বেশি তাই এটা হচ্ছে মেটাস্টেবল স্টেট। এরপর এরপর যেটা করবো সেটাই হচ্ছে আসল, এরপর অ্যাটমগুলো একা একা নিচে নামার আগেই আমি বাইরে থেকে একটা ফোটন পাঠাবো যার ফ্রিকোয়েন্সি নিউ, এই ফ্রিকোয়েন্সিটা এমন হতে হবে যাতে সো দ্যাট ইট ইজ ইকু -E1/h, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো ফ্রিকোয়েন্সির ফোটন পাঠালে কিন্তু লাভ হবে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ফোটন পাঠাতে হবে, সেটা ফ্রিকোয়েন্সিটা এমন হতে হবে যাতে এটা যদি ই1 হয়, এটা যদি ই2 হয়, তাহলে ই2 -E1/h এই এটা পাঠাবে, মানে এই ফ্রিকোয়েন্সির ফোটন পাঠালে তবেই একটা ঘটনা ঘটবে, আচ্ছা এটা যদি হয়, আচ্ছা তাহলে এটা কি হলো নিউ এক্সটার্নাল, তাই তো, মানে বাইরে থেকে আমি একটা ফ্রিকোয়েন্সি এর উপর অ্যাপ্লাই করছি সেটা নিউ এক্সটার্নাল, আর ই2 -E1/h এটাকে আমি বলতে পারি ইন্টারনাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম, মানে বোঝা গেল একটা ফ্রিকোয়েন্সি আমি বাইরে থেকে অ্যাপ্লাই করছি, মনে করি আমি একটা রেডিও ফ্রিকোয়েন্সি, একটা মানে এসি কারেন্ট, সাপোজ এসি কারেন্ট এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি বা এসি ভোল্টেজ এর উপর অ্যাপ্লাই করেছি, তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এক্সটার্নালি আমি কন্ট্রোল করছি, আর সিস্টেমের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে, নিজস্ব ফ্রিকোয়েন্সিটা কি ই2 -E1/h, যখন
যখন নিউ এক্সটার্নাল আর নিউ ইন্টারনাল এটা সেম হবে, দিস ইজ কল্ড রেজোনেন্স কন্ডিশন। রেজোনেন্সের ব্যাপারটা কিন্তু এরকমই ছিল যে বাইরে থেকে অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি আর সিস্টেমের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি, মানে রেজোনেন্সের এক্স্যাক্টলি মানে সমান না হলে তুমি কোনো অ্যাকশন দেখতে পাবে না, ঠিক আছে? সমান হতে হবে তবেই অ্যাকশন দেখতে পাবে। হ্যাঁ 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 হ্যাঁ, তখনই রেজোনেন্স হবে, ওটাই রেজোনেন্স কন্ডিশন। মানে রেজোনেন্স যেমন কখন হয় যে একটা ইয়ে আছে, স্প্রিং আছে, স্প্রিংয়ের সঙ্গে একটা মাস ছড়ানো আছে, তাই এবার এই সিস্টেমের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, যেহেতু এটা স্প্রিং কনস্ট্যান্ট কে, আর এটা যদি এম হয়, ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এটা হচ্ছে নিজস্ব ফ্রিকোয়েন্সি। এবার বাইরে থেকে আমি যদি একটা ড্রাইভিং ফোর্স অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ওমেগা এক্সটার্নাল, সেই ওমেগা এক্সটার্নাল যখন রুট ওভার কে বাই এম এর সঙ্গে ইকুয়াল হবে, তখনই কিন্তু এটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হবে, এটাই রেজোনেন্স। এটাও তাই, একই ব্যাপার, সিস্টেমের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, আর বাইরে থেকে আমি একটা অল্টারনেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, যখন দুটো সমান হবে তখন রেজোনেন্স হবে। রেজোনেন্স হওয়ার ফলে এখানে কি হবে, এখানে এই যে বলছিলাম স্টোর করে রেখেছিলাম অ্যাটমগুলোকে উপরের লেভেলে, সেই অ্যাটমগুলো তখন ঝুরঝুর করে নিচে পড়তে শুরু করবে। ওকে, এবার এই মানে অ্যাজ এ খোঁচা দিয়ে একটু নাড়িয়ে দিল আর কি, তো এই নাড়িয়ে দেওয়ার ফলে সবাই তো একসঙ্গে পড়তে শুরু করলো, ইন্টারেস্টিং। হ্যাঁ না, এমনিতে তো টেন, কিন্তু এই সময়টা রাখা যেত, 10⁻⁴ সময় রাখা যেত, তারপর পড়তো, কিন্তু অতটা সময় নষ্ট করলে হবে না, এটার আগেই কাজটা করতে হবে। হ্যাঁ, এবার মেটা স্টেবলটা কেন দরকার বলতো, কারণ এটা খুবই কম, মানে এত কম সময়ে অ্যাক্ট করার মতন, মানে অ্যাক্ট করা যায় না, মানে এত কম সময় করা যায়নি আর কি, আর একটু বেশি সময় দরকার হবে, টেকনোলজি অতটা অ্যাডভান্সড হয়নি আর কি, একটু বেশি সময় স্টোর করতে হবে, আর এই টাইমটা ওভার হওয়ার আগেই ফোটনটা একটা পাঠিয়ে দিতে হবে। এবার এই ফোটনের দ্বারা স্টিমুলেটেড হয়ে এই যে অ্যাটমগুলো উপর থেকে নিচে না রাখে, যে উপর থেকে নিচে পড়লো, এবার এটা যদি বলি যে কেন ফোটন পাঠাতেই এরা হঠাৎ উপর থেকে নিচে পড়তে শুরু করলো, সেইটার উত্তরটা এখনই দেওয়া যাবে না, কারণ সেইটা আবার একটা কোয়ান্টাম মেকানিক্সের একটা আলাদা ইয়ে ব্রাঞ্চ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রবাবিলিটি অফ, মানে ম্যাথমেটিক্সটা বলছি আমি, এটা তো ফিজিক্যালি বললাম ঘটনাটা যে ফোটন পাঠালে উপর থেকে নিচে পড়তে শুরু করবে, ম্যাথমেটিক্সটা হচ্ছে প্রবাবিলিটি অফ ট্রানজিশন ফ্রম E2 টু E1, এবং ট্রানজিশনটা কেন হচ্ছে বিকজ অফ ডিউ টু পারটারবেশন। পারটারবেশন মানে হচ্ছে ডিস্টারবেন্স, বাইরে থেকে আমি ফোটন পাঠিয়ে ডিস্টার্ব করেছি। তো এটা তোরা পড়বি সম্ভবত, সম্ভবত নয়, এনএসসিতে পড়বি পারটারবেশন থিওরি, তখন দেখবি যে পারটারবেশন থিওরি দিয়ে দেখানো যায় আর কি, যে বাইরে থেকে যদি পারটারবেশন দেওয়া হয় তাহলে ট্রানজিশন প্রবাবিলিটি ক্যালকুলেট করা যায়, এবং সেখান থেকেই দেখানো যায় যে বাইরে থেকে এরকম একটা পারটারবেশন দিলে সিস্টেম E2 স্টেট থেকে E1 স্টেটে ট্রানজিশন হয় আর কি, এবং সেটা প্রবাবিলিটি ক্যালকুলেশন এইগুলো সমস্ত তখন করবে। তো যাই হোক,
হ্যাঁ, এবার মজার ব্যাপার হচ্ছে, মানে এটাই ভালো ব্যাপার যে একটা যেটা বলেছে একটা মাথা দরকার যেটা কন্ট্রোল করবে, তো এই ফোটনটাই হচ্ছে মাথা। তাহলে এই ফোটনের যেটা ফেজ, এই যে ফোটনটা হিট করলো, ফোটনটা হিট করার ফলে স্টিমুলেটেড হলো, অ্যাটমগুলো উপর থেকে নিচে পড়তে শুরু করলো, চারটে ফোটন বেরোলো। এবার এই যে অরিজিনাল ফোটন একটা আর সিস্টেম থেকে বেরোলো চারটে, এই যে চারটে ফোটন, এই চারটে ফোটন আর এই ফোটন, এদের সবার ফেজ আইডেন্টিটি। এই ব্যাপারটা পার্টারবেশন থিওরি দিয়ে দেখানো যায়। সো এইটাই হচ্ছে স্টিমুলেটেড এমিশনের মজা। তাহলে এবার যদি সমস্ত এতগুলো, এবার বুঝতেই পারছিস এবার এই চারটে ফোটন বেরোবে, এবার এই চারটে ফোটন আবার আরো, মানে এই চারটে ফোটন আবার ঘুরে কি হবে, ও ঘুরে কি হবে না, তাহলে এবার এই চারটে ফোটন আছে, এবার এমন ভাবে একটা সেট আপটা করা হয় যে এই চারটে ফোটনকে আবার চট করে বেরোতে দেওয়া হয়, এই চারটে ফোটন আর এখানে একটা সারফেস রাখা আছে। হ্যাঁ, আর মাঝখানে তোর অ্যাটমগুলো আছে, মানে এটা একটা মিরার টাইপের, এটা একটা মিরার আর এটা একটা মিরার। কিন্তু চারটে ফোটনকে আমি যদি বেরোতে না দিই, তাহলে এরা কী হবে, মিরার থেকে রিফ্লেক্ট করবে, আবার ঘুরে আসবে, ঘুরে সিস্টেমের মধ্যেই আবার ঢুকবে। তো তখন আবার অন্যান্য অ্যাটম যেগুলো হায়ার এক্সাইটেড স্টেটে আছে তাদেরকে এটা আবার হিট করবে, মানে এই ব্যাপারটা বুঝলি, একটা রকম চেম্বার থাকবে। এবার চেম্বারের মধ্যে অ্যাটম আছে, মানে প্রথমে আমাকে কি করতে হবে, অ্যাটমগুলোকে সামহাউ এক্সাইট করতে হবে, এক্সাইট করে মেটাস্টেবল স্টেটে নিয়ে যেতে হবে। ফার্স্ট কাজ, মেটাস্টেবল স্টেটে লার্জ, লার্জার নাম্বার অফ অ্যাটম, মানে এটা তো একটু কি বলে ওটাকে, মানে একটু আর কি অড টাইপের ব্যাপার, মানে জেনারেলি তো হায়ার এক্সাইটেড স্টেটে এত অ্যাটম থাকে না, নিচে বেশি থাকে উপরে কম থাকে, কিন্তু আমাকে কিছু একটা মেকানিজম করতে হবে যার ফলে মেটাস্টেবল স্টেট সিস্টেমের, মানে এই অ্যাটমগুলোর মেটাস্টেবল স্টেট থাকতে হবে, এবং আমাকে অ্যাটমগুলোকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে। দিস ইজ কল্ড পপুলেশন ইনভার্সন। উল্টে দিয়েছি, ইনভার্সন মানে উল্টে দেওয়া, নিচে বেশি থাকে আমি উপরে বেশি করে দিই। ওকে, তাহলে এদের পপুলেশন ইনভার্সন হয়ে গেল, তো এরা হচ্ছে এক্সাইটেড হয়ে গেল, এক্সাইটেড হয়ে গেল, এবং যেহেতু এদের মেটাস্টেবল স্টেট, সুতরাং এরা সেখানে 10⁻⁴ সেকেন্ড, এইটুকু সময় আমি হাতে পাচ্ছি, 10⁻⁴ সেকেন্ড সময় অবধি ওরা হচ্ছে এক্সাইটেড স্টেটে আছে। সেই অবস্থায় আমি একটা হিসাব করে একটা ফ্রিকোয়েন্সির ফোটন পাঠালাম যার যার দ্বারা রেজোনেন্সটা হবে, সেই ফোটনটা ইনিশিয়ালি আমাকেই পাঠাতে হবে, বাইরে থেকে কিছু একটা পাঠাতে হবে ফার্স্ট ফোটনটা, তারপরে আর আমাকে কিছু করতে হবে না, কারণ এই যে ফার্স্ট ফোটন তার থেকে ধর মনে কর তিনটে ফোটন বেরোলো, টোটাল চারটে হলো, তারা আবার অন্যান্য অ্যাটমকে হিট করবে। এবার এটা একবারেই কাজ হবে না, কারণ অ্যাটম তো অসংখ্য আছে, তার জন্য এখানে মিরার আছে, তারপরে কী হয় এই লাইটটাকে বেরোতে দেওয়া হয়, তাহলে এই লাইটগুলো কী করবে, এখানে এসে আবার রিফ্লেক্ট ব্যাক করবে, এবং এদিক থেকেও রিফ্লেক্ট ব্যাক করবে, করে লাইটগুলো সিস্টেমের মধ্যেই বারবার রিফ্লেকশন হবে, বারবার অ্যাটমগুলোকে হিট করবে, এবং এইভাবে অজস্র, মানে যত অ্যাটম তত ফোটন, তাহলে লার্জ নাম্বার অফ ফোটন অল সেম ফেজ। সুতরাং এইবার যদি আমি এখানে একটা ছোট্ট হোল করি, তাহলে এই যে ছোট্ট হোল সেখান দিয়ে যে লাইট বেরোবে সেই লাইটটা হচ্ছে একটা অসাধারণ টাইপের লাইট, কেননা এই লাইটটা হচ্ছে কমপ্লিটলি কোহেরেন্ট, এবং
আরেকটা অ্যাডিশনাল মেকানিজম আছে যার ফলে এটা এক্সট্রিমলি মনোক্রোমাটিক হয়ে যায়। এবার কোহেরেন্ট লাইটের দ্বারা কি কি হতে পারে? এই যে স্টেজ শো গুলোতে বা নিউ ইয়ার সেলিব্রেশনে সেই ছবি দেখে না, অস্ট্রেলিয়াতে লেজার লাইট ফেলে সেলিব্রেশন হবে, সেখানে অ্যাকচুয়ালি কি করে, অনেক দূর থেকে লাইট ফেলে লেজার লাইট, ঠিক আছে, অনেক দূর থেকে লাইট ফেলে, বিমটা কিন্তু স্প্রেড করে যায় না, প্রচণ্ড হাই ইন্টেন্সিটি নিয়ে একটা নির্দিষ্ট ডিরেকশনে যায়, অনেক দূরে যায়, তবুও এটা স্প্রেড করে না। এই যে স্ট্রং ইউনিডিরেকশনালিটি, এটা কিন্তু কোহেরেন্সের জন্যই হয়। এবার এবার নর্মাল লাইটের সঙ্গে লেজারের ডিফারেন্সটা কি, মানে এই যে মানে এতটা হাই ইন্টেন্সিটি, অ্যাকচুয়ালি নর্মাল লাইটের ইন্টেন্সিটি আর লেজারের ইন্টেন্সিটি একই রকম, কিন্তু নর্মাল লাইট কী হয়, চারপাশে ছড়িয়ে যায়। এখান থেকে 1 কিলোমিটার দূরে যাবে, নর্মাল লাইট একটা পয়েন্টে ফোকাসই করতে পারবে না, চারপাশে ছড়িয়ে যাবে, যেহেতু একটা বড় এরিয়ার উপর ছড়িয়ে যায়, তাই একই অ্যামাউন্ট অফ এনার্জি বা একই অ্যামাউন্ট অফ পাওয়ার, কিন্তু যেহেতু স্প্রেড আউট হয়ে গেছে সেই জন্য তার সেই ইয়েটা থাকে না, মানে সেই ক্যাপাসিটিটা থাকে না, আর পুরো পাওয়ারটাকে যদি একটা পয়েন্টে ফোকাস করা যায় তাহলে তার ক্যাপাসিটিটা খুব হাই হয়ে যায়। এই জন্যই বলে যে মানে জীবনের ক্ষেত্রে ট্রু আর কি, এই জন্যই জীবনের ফোকাসটা ঠিক রাখা দরকার, মানে তোর পুরো এনার্জিটা একটা পয়েন্টে ফোকাস করতে হবে, এইটা করতে পারলেই প্রচুর, তার জন্যই লেজার অ্যাকচুয়ালি এতটা পাওয়ারফুল, না হলে লেজার লাইটের সঙ্গে আদার লাইটের অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই। লেজার লাইট এতটা বেশি পাওয়ারফুল এই কারণেই, কারণ এটা প্রচণ্ড পরিমাণে ইউনিডিরেকশন, মোটেও এটা একটুকুও ছড়িয়ে যায়, তার ফলে স্টেজ শোগুলো তো হয়ই, সেটা তো তাও বিনোদন, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু এটা ছাড়াও লেজারের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, লেজার হচ্ছে কাটিং অ্যান্ড পলিশিং, ভাবা যায়, লাইট দিয়ে তুমি জিনিস কাটতে পারো, যে কোনো স্ট্রং মেটেরিয়াল লেজার লাইট দিয়ে কাটা যায় এবং উইথ হাই প্রিসিশন, মেকানিক্যাল যন্ত্রপাতি দিয়েও এতটা নিখুঁতভাবে কাটা যাবে না যেটা লেজার লাইট দিয়ে কাটা যায়। তারপর হচ্ছে মেডিকেল সায়েন্সে, এটা তো তোরা শুনেছিস, মনি ভৌমিক মেদিনীপুরেরই ছেলে, লেজার দিয়ে আই ট্রিটমেন্ট, এই যে চোখে রেটিনাকে মানে যেহেতু লেজার মানে খুব হাই পাওয়ার জেনারেট করতে পারে এবং খুব হাই প্রিসিশন, এই হাই প্রিসিশনের জন্যই কিন্তু মেডিকেল সায়েন্সে অ্যাপ্লিকেশন আছে, হাই প্রিসিশন না থাকলে তো সেটা দিয়ে কোনো অপারেশন করা যাবে না, মানে পেট কাটতে গিয়ে মাথা কেটে গেল এরকম টাইপের ব্যাপার হতে পারে। সো লেজারের যেহেতু হাই প্রিসিশন ফোকাসিং করা যায় লেজার দিয়ে, সেই জন্যই কিন্তু চোখের অপারেশন মানে রেটিনাকে কাটছাট করে ইয়ে করা, মানে রেটিনার ফোকাসিং মানে ফোকাল লেন্থটাকে অ্যাডজাস্ট করা যেটা, সেইটা কিন্তু সেটাও লেজার দিয়ে করা হয়। এবার লেজারের যে এই এই রেঞ্জের যে অ্যাপ্লিকেশন সেটা পুরোটাই ইজ ডিউ টু এই কোহেরেন্স এবং এই ব্যাপারটা ইউনিডিরেকশনাল। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য স্টিমুলেটেড এমিশন ব্যাপারটা এত ইম্পর্টেন্ট। এখন টেকনোলজিগুলো দেখতে হবে কী করে পপুলেশন ইনভার্সন হচ্ছে এবং তারপরে স্টিমুলেটেড এমিশন, রেজোনেন্স, ক্যাভিটি ফর্মেশন ইত্যাদি মেটাস্টেবল স্টেপস, এইগুলোকে আমরা ডিটেলে স্টাডি করব। প্রথম হচ্ছে আইনস্টাইনস থিওরি, আগেই বলেছিলাম যে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল
Boltzmann distribution. N0 total amount of total number of atoms. Sudang N2/N1 to the power minus E1/2. Sudang E2 greater than E1. আচ্ছা, এবার আমরা তিনটে কোয়েফিসিয়েন্ট ডিফাইন করব। ফার্স্ট হচ্ছে A21, A21 ইজ প্রবাবিলিটি অফ স্পন্টেনিয়াস ট্রানজিশন transition per second from E2 to E1. Actually, এখানে তো দুটো দুরকম কেস হতে পারে না, দুরকম না, এখানে আসলে তিন রকম ঘটনা ঘটতে পারে। এক নম্বর হচ্ছে যে উপর থেকে নিচে, ভালো করে নিতে এত কম জায়গায় হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি তিন রকম কেস হতে পারে। এক নম্বর হতে পারে স্পন্টেনিয়াস ট্রানজিশন ফ্রম E2 টু E1, উপর থেকে নিচে স্পন্টেনিয়াস এমিশন হতে পারে। আচ্ছা, দু নম্বর হতে পারে স্টিমুলেটেড অ্যাবজর্পশন ফ্রম E1 টু E2, অর্থাৎ বাইরে থেকে যদি আমি ফোটন পাঠাই তাহলে নিচের যে অ্যাটম আছে তারা সেগুলোকে অ্যাবজর্ব করে উপরে উঠতে পারে। স্টিমুলেটেড কেন বলছি, কেননা বাইরে থেকে ফোটন পাঠানোর ফলে এটা হচ্ছে। স্পন্টেনিয়াস মানে বাইরে থেকে কিছুই করা হচ্ছে না, আর স্টিমুলেটেড মানে বাইরে থেকে কিছু একটা পাঠানো হয়েছে। আর
আর 3 নম্বর কি হতে পারে সেটাই এতক্ষণ ধরে বললাম, যে বাইরে থেকে ফোটন পাঠালে শুধু যে নিচে থেকেই উপর উঠবে এমন নাও হতে পারে, উপর থেকেও কেউ কেউ নিচে নামতে পারে। তো সেইটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, মানে স্টিমুলেটেড অ্যাকচুয়ালি ট্রানজিশন তো সবই বেসিক্যালি এটা এমিশন আর কি। স্পন্টেনিয়াস এমিশন, স্টিমুলেটেড অ্যাবজর্পশন, স্টিমুলেটেড এমিশন ফ্রম E2 টু E1। তাহলে এমিশন দু রকম ভাবে, স্পন্টেনিয়াস আর স্টিমুলেটেড, আর অ্যাবজর্পশন একটাই রকম ভাবে, সেটা হচ্ছে স্টিমুলেটেড। প্রত্যেকটার, হ্যাঁ মানে এখানে দুটো এনার্জি লেভেল আছে, আর আমি যদি বাইরে থেকে ফোটন পাঠাই তাহলে মোট 3 রকম ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে স্পন্টেনিয়াসলি উপর থেকে নিচে আসতে পারে, স্পন্টেনিয়াস ট্রানজিশন ফ্রম E2 টু E1। আর কি হতে পারে, বাইরে থেকে ফোটন পাঠালাম অ্যাবজর্ব করলো নিচে থেকে উপরে উঠলো, স্টিমুলেটেড অ্যাবজর্পশন ফ্রম E1 টু E2, যেহেতু নিচে থেকে উপরে উঠছে আর অ্যাবজর্পশন। আর লাস্ট হচ্ছে কি, স্টিমুলেটেড এমিশন ফ্রম E2 টু E1, মানে ফোটন পাঠিয়েছি উপর থেকে নিচে নেমে। প্রথম দুটো তোরা আগেই জানতিস, লাস্টেরটাই নতুন জানবি। তো এই 3 রকম ঘটনার জন্য আমরা 3টে কোএফিশিয়েন্ট ডিফাইন করব, যেটা স্পন্টেনিয়াস সেটার জন্য A, এবং 2 থেকে 1-এ আসছে তাই A2-1, যেটা স্টিমুলেটেড সেটার জন্য B, 1 থেকে 2-এ যাচ্ছে তাই B1-2, স্টিমুলেটেড সো B কোএফিশিয়েন্ট 2 থেকে 1-এ আসছে তাই B2-1। এই যে A2-1, B1-2 আর B2-1, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি, অল দিজ আর প্রবাবিলিটি অফ ট্রানজিশন। এই 3টেই হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি। ঠিক আছে, তাহলে সুতরাং এখান থেকে আমি বলতে পারি নাম্বার অফ স্পন্টেনিয়াস ট্রানজিশন ফ্রম E2 to E1, যেহেতু এটা প্রবাবিলিটি। ঠিক আছে, সুতরাং নাম্বার অফ স্পন্টেনিয়াস ট্রানজিশন ফ্রম E2 to E1 পার সেকেন্ড পার ইউনিট ভ্যালু, মানে এই কোয়েফিশিয়েন্টটা সেভাবেই ডিপেন্ড করা আছে, পার সেকেন্ড পার ইউনিট ভ্যালু, সেটা তাহলে কী হবে, A2-1 মাল্টিপ্লাইড বাই N2 হবে, কেননা A2-1টা হচ্ছে প্রবাবিলিটি আর N2-টা হচ্ছে এই হায়ার এক্সাইটেস্টেডের নাম্বার অফ অ্যাটমস। প্রবাবিলিটি হচ্ছে A2-1 উপর থেকে নিচে আসার, আর অ্যাটম এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটমস। তাহলে পার সেকেন্ড পার ইউনিট ভলিউম কতগুলো অ্যাটম উপর থেকে নিচে আসবে বাই স্পন্টেনিয়াস ট্রানজিশন, সেই নাম্বারটা হচ্ছে N2 A2-1। ঠিক আছে, এবার এই ফ্রেমওয়ার্কেই এবার পরেরগুলো ইজিলি বলে ফেলা যাবে। স্টিমুলেটেড অ্যাবজর্পশন ফ্রম E1 to E2, তাহলে এটা কি হবে, B1-2 হচ্ছে প্রবাবিলিটি
মাল্টিপ্লাইড বাই E1 থেকে E2, নিচে থেকে উপরে উঠছে, তাই তো? তাহলে নিচের নাম্বার অফ অ্যাটম ছিল N1, তাহলে নিশ্চয়ই এটা N1 হবে। B12 মাল্টিপ্লাইড বাই N1, তার সঙ্গে আরেকটা ফ্যাক্টর গুণ করতে হবে, সেটা হচ্ছে রেডিয়েশন এনার্জি ডেন্সিটি। কেননা যত আমি হাই ডেন্সিটি বা হাই ইনটেন্সিটি রেডিয়েশন দেব, ততই বেশি সংখ্যক অ্যাটম নিচে থেকে উপরে উঠবে। এটার ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল না, কেননা এটা স্টিমুলেটেড ছিল না, এখানে কোনো ডিপেন্ডেন্স নেই বাইরে থেকে যে রেডিয়েশন দিচ্ছি তার উপর। আচ্ছা, এর নিচেরটা কী হবে? স্টিমুলেটেড এমিশন উপর থেকে নিচে আসছে, সো B21 মাল্টিপ্লাইড বাই N2 কতগুলো উপরে ছিল সেটা দিয়ে গুণ হলো, মাল্টিপ্লাইড বাই রেডিয়েশন এনার্জি ডেন্সিটি। এগুলো সব কিন্তু নাম্বার, ঠিক আছে? কতগুলো অ্যাটম উপর থেকে নিচে এলো বাই স্পন্টেনিয়াস এমিশন? হ্যাঁ বল। হ্যাঁ, শুনতে পেলাম না তো, কেটে কেটে গেল। লিখে বল দেখি, লিখে বল, মেসেজ কর। হাই, না হবে না মনে হচ্ছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, রবিবার আবার এখান থেকে স্টার্ট করবো। হ্যাঁ, এই যেটা জাস্ট বলছিলাম এটা একটুখানি কমপ্লিট করে দিই, এই পয়েন্টটা থেকে আবার স্টার্ট করবো, যে আমরা অ্যাকচুয়ালি নাম্বারটা পেলাম। তিন রকম ব্যাপার হতে পারে, এক E2 থেকে E1 নামতে পারে স্পন্টেনিয়াসলি, কতগুলো অ্যাটম নামবে স্পন্টেনিয়াসলি? N2 A2 আর কি হতে পারে? নিচে থেকে উপরে উঠতে পারে বাই স্টিমুলেশন, কতগুলো অ্যাটম নিচে থেকে উপরে উঠবে বাই স্টিমুলেশন? যেহেতু নিচে N1 আছে অরিজিনাল, সেটাকে গুণ করলাম প্রবাবিলিটি দিয়ে, সেটাকে গুণ করলাম রেডিয়েশন এনার্জি ডেন্সিটি। আর থার্ড যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে E2 থেকে E1 কিন্তু স্পন্টেনিয়াস নয়, বাই স্টিমুলেশন। N2 B21 N2 হচ্ছে অরিজিনাল নাম্বার অফ অ্যাটম ইন এনার্জি লেভেল, এইটা
B2 টা প্রবাবিলিটি, U হচ্ছে রেডিয়েশন এনার্জি ডেন্সিটি। এবারে এই নাম্বারগুলো পেলাম কতগুলো উপর থেকে নিচে নামে, তাহলে টোটাল কতগুলো উপর থেকে নিচে নামছে, E2 থেকে E1 আসছে এটা প্লাস এটা, এই দুটো, আর নিচে থেকে উপরে উঠছে এইটা খালি, এইটা খালি। এখান থেকে পরের দিন স্টার্ট করবো, সেটা হচ্ছে যে আন্ডার ইকুইলিব্রিয়াম, তাহলে এদের মধ্যে রিলেশনটা কী হচ্ছে এবং তারপর ফাইনালি এ কোএফিশিয়েন্টের বি কোএফিশিয়েন্টের মধ্যে কী হচ্ছে। ঠিক আছে, আজকে তাহলে থাক আর কি, রবিবার আবার, রবিবার লেজারটাই কন্টিনিউ করবো। ঠিক আছে, লিভ করছি, কারণ এটা